হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য স্কাই বার্স। তো আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি চলে এসেছি মূলত একটি বার্ড লাভার, ভিলেজ বার্ড লাভার মেকাইল হালদারের লটে। তো মেকাইলদার সাথে একটা পরিচয় করে নেব। তো একটু বাইরে আসো। তো এই হচ্ছে মেকাইল হালদার। তো দাদা মূলত বাজদিগর পাখি, অর্থাৎ আমরা যেটা বদ্রি পাখি বলে থাকি, তো সেই পাখি শখ করে। দাদা কতদিন পাখি পুষছো? 5 বছর। তো তুমি কেমন আছো বলো? পাখি পুষে আমি মোটামুটি গেনার আছে, বদ্রি পাখি পুষে। আচ্ছা, তো দাদা পাখি পুষে অনেক ভালো আছে বন্ধুরা, তোমরা শুনতে পাচ্ছ। তো দাদার যে লফট, এই দাদার লফটের ভিউটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে খুব সুন্দর একটা লফট উনি করে রেখেছে পাখির জন্য, যাতে রোদ থেকে রক্ষা পাওয়ার জন্য পাখিগুলোর একটা ন্যাচারাল পরিবেশ যেটা লাগে। তো পাশে একদম খুব পাশেই যে পুকুর আছে, তারপর উপরেই আম গাছ, এবং যে এই যে জাম গাছ, এই জামরুল গাছ, এই যে গাছগুলো আছে, তো পাখিগুলোকে সেফটির জন্য, রোদের হাত থেকে বাঁচার জন্য এগুলো খুব দরকার পড়ে। তো সেগুলো দাদার লফটের আশেপাশে আছে। তো এই যে দাদা, তো দাদা তোমার কত পেয়ার পাখি আছে? 42 পেয়ার। 42 পেয়ার সব বদ্রি পাখি তো? হ্যাঁ, 42 পেয়ার পুরো রেডি পাখি। আচ্ছা আচ্ছা, ডিম বাচ্চা করছে। আচ্ছা, তো মোটামুটি যখন তুমি বাচ্চা সেল করো, কত টাকা পেয়ার সেল করো বাচ্চা? আমি বাচ্চা মানে পাইকারি হিসাবে দিই, এবারে মার্কেট অনুযায়ী মিনিমাম একটা প্রাইস, কখন 200, কখন 220, কখন 250। আচ্ছা আচ্ছা, ঠিক নেই। যদি আমার যে ভিউয়ার্স বা আমার যে সাবস্ক্রাইবার বন্ধুরা আছে তোমার কাছে, যে এই চ্যানেলের থ্রু থেকে আসছি, তো তুমি কিছু ছাড় দিতে পারবে? হ্যাঁ, তা তো অবশ্যই দেবো। তোমার ফোন নম্বরটা একটু বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করে দাও। 90-93-78-62-91। তো অসংখ্য ধন্যবাদ দাদাকে। এবার দাদার যে আরও যে বিভিন্ন পাখি ছিল, তো সেই পাখিগুলো কেন তুমি মানে আস্তে আস্তে পড়া ছেড়ে দিলে? আমি দেখভাল করতে পারি না, মাঠে কাজ করি, তো ওগুলো দেখভাল করতে পারি না, যার কারণে আমি ওগুলো বিক্রি করে দিয়েছি। শুধু বদ্রি পাখি পুষি, বদ্রি পাখিদের লাভ বেশি। আচ্ছা আচ্ছা, খরচ কম, লাভ বেশি। আচ্ছা, অন্য অন্য পাখির ক্ষেত্রে যেমন ওর ট্রিটমেন্ট বেশি লাগে, আচ্ছা ওর খাদ্য খাবার বেশি লাগে, বিভিন্ন রকমের খাবার লাগে, ওগুলো আমি ঠিক দিতে পারছি না, যার কারণে ওগুলো ছেড়ে দিয়েছি। এইটাইতে এর খরচ কম। আচ্ছা, এর লাভজনক, লাভের জন্য। আচ্ছা আচ্ছা, তো প্রতি মাসে মোটামুটি কত পেয়ার বাচ্চা মোটামুটি আসে তোমার এই 42 পেয়ার পাখি থেকে? 42 থেকে তোমার আসে প্রত্যেক মাসে না, এটা ধরো প্রত্যেক মাসে তো বাচ্চা দেয় না, একটা পাখি ধরো ডিম পাড়া থেকে ধরো 3 মাস 2 মাস 2.5 মাস সময় লেগে যায়। আচ্ছা আচ্ছা, তারপরে এইবার তোমার বার হতে ধরো ওই মাস খানেক টাইম লেগে যায়। আচ্ছা, এবার ওর ধরে দুধ করে, এবারে তোমার মা বছরে 4 বার ধরো বাচ্চা দেবে। আচ্ছা আচ্ছা, মোটামুটি কটা ডিম পাড়ে এই বদ্রি পাখি? বদ্রি পাখি 9টা পর্যন্ত ডিম পাড়ে, আর সবটাতে বাচ্চা ওঠে, কোনটা 5টা ওঠে, কোনটা 6টা ওঠে, 6টা পর্যন্ত হাইস্ট ওঠে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দাদা আর কিছু বদ্রি পাখি আমি দেখে নেবো। তো দাদাকে বলবো যে পাখিগুলো আমাদের কিছু কিছু দেখিয়ে দিতে। এইগুলো কি পাখি দাদা, সব অ্যাডাল্ট না সেমি অ্যাডাল্ট? এগুলো বাচ্চা, সেমি অ্যাডাল্ট। আচ্ছা, এগুলো সেমি অ্যাডাল্ট পাখি আছে, দেখতে পাচ্ছ এদের ব্রিডিং প্রোগ্রেস খুবই ভালো। এইখানে কি রেজাল্ট বলো? এখানে সব বাচ্চা নিয়ে বসে। পেয়ার কোনটা? ওই তো প্রত্যেকের পেয়ার আছে, ওর মধ্যে ভিতরে আছে, বাইরে আছে। আচ্ছা আচ্ছা, একটা ওরা বাচ্চা নেমে গেছে, ওই যে হাট থেকে নেমে গেছে, খুব সুন্দর একটা বাচ্চা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, একদম খুব ছোট্ট বাচ্চা ওই যে। তো এই যে ভাঁড়ের কি রেজাল্ট আছে আমি একটু দেখে নিই। যাই হোক, ভাঁড় দেখা সম্ভব নয় কারণ মুখে মালা দেওয়া রয়েছে। এই যে কয়েকটা বাচ্চা দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দর, এই যে খুব সুন্দর বাচ্চা উঠেছে, সব নীল কালারের বাচ্চা। বাচ্চাগুলো অত্যন্ত সুন্দর লাগছে। তো এইখানে বেশ কতগুলো বাচ্চা দেখতে পাচ্ছি, তারা এখন এগুলো কি করছে? ওগুলো বাচ্চাগুলো এখন নেমে ঘুমাচ্ছে, কেউ কেউ খাওয়ার জন্য বসে আছে। ওই যে এই যে বাচ্চাগুলো দেখো বন্ধুরা, এই যে বাচ্চাগুলো দাদা বলছে ঘুমাচ্ছে, তো একদম ঠিক তাই, এরা একসাথে সব ঘুমাচ্ছে। এই যে বাচ্চাগুলো সুন্দর কালারের বাচ্চা সব, এবং পাখির যে কিচির মিচির একটা আওয়াজ, অর্থাৎ প্রতিটা এখানে ভাড়ে বাচ্চা আছে, এই ভাড়েও বাচ্চা আছে, ব্রিডিং প্রোগ্রেস খুব ভালো। আচ্ছা দাদা, তোমার পাখির যে এত ভালো ব্রিডিং প্রোগ্রেস, মূলত তুমি কী কী খাবার এদেরকে দাও?
খাবার বলতে ঘাসের দানাটা যে আমি ওই দানাটা খাওয়াই দানার সঙ্গে। আচ্ছা, দানার সঙ্গে ঘাসের দানা? হ্যাঁ, ঘাসের দানা, ঘাসের দানার সঙ্গে আমি দুটো করে ধান দিয়ে দিই। আচ্ছা, ধান আর আর ওই শীতের সময় দুটো বিলাক্সি দিই, আর অন্য কোনো খাবার দিই না। আচ্ছা, আর ভিটামিন মারি। এটা কি, এটা কি? আচ্ছা, এটা অস্টোফেট ক্যালসিয়াম। এটা কি পরিমাণে দাও? আর কিছু দরকার লাগে না? বন্ধুরা শুনতে পাচ্ছ, বদ্রি পাখির ট্রিটমেন্ট খুবই সামান্য, অথচ ব্রিডিং প্রোগ্রেস দাদার কাছে দেখলাম খুবই ভালো। তো দাদাকে বলবো আরো কিছু পাখি দেখানোর জন্য। ছোট্ট নিউ বর্ন, এবার ছোট্ট বাচ্চা, একদম খুব ছোট বাচ্চা। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, একদম রিসেন্ট আজ আজকেই মনে হয় ওর জন্ম হয়েছে। তো এই যে চারটে বাচ্চা এখানে আছে, এই যে অ্যাডাল্ট পাখিগুলো, ওই যে ভাড়ে অনেক অনেকগুলো বাচ্চা দেখতে পাচ্ছি। এই যে বাচ্চাগুলো, এইখানেও পাঁচটা বাচ্চা আছে দেখতে পাচ্ছ, সব বেশিরভাগ হলুদ কালারের বাচ্চা। তো বন্ধুরা, আমি খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি আরো কতগুলো ভাঁড়। প্রায় প্রত্যেকটি ভাঁড়েই এখানে রেজাল্ট আমি দেখতে পাচ্ছি। এই যে এখানে, এইখানেও বেশ কয়েকটি বাচ্চা আছে। আচ্ছা, এইটা কি, এই যে এইটা কি দেওয়া হয়েছে? ওটা হচ্ছে মাটি। কি মাটি? ক্যালসিয়াম? ক্যালসিয়াম। আচ্ছা, যেটা কি কিনতে পাওয়া যায়? কিনতে পাওয়া যায়। আচ্ছা, চুন সুরকি, ইট ভাঙা মাটি, ক্যালসিয়াম, এটা ক্যালসিয়ামের জন্য দরকার হয়। আচ্ছা বন্ধুরা দেখো, এই যে কতগুলো বাচ্চা, এখানে মোট চারটে বাচ্চা আছে। একটা নিচে নেমে গেছে, আরো একটা বাচ্চা নিচে নেমে গেছে, অর্থাৎ পাঁচটা বাচ্চা হয়েছিল। ওই যে নিচে যে বাচ্চাটা, আচ্ছা এইখানে পাখি নেই, এইখানে পাখি সম্ভবত ডিম দিয়েছে। হ্যাঁ, অনেকগুলো ডিম দিয়েছে, তিন তিনে ছয় সাতটা আটটা ডিম দিয়েছে, না আরো বেশি, চার আর তিনে সাত নটা ডিম দিয়েছে। বাহ, খুব অসাধারণ ব্রিডিং প্রোগ্রেস। এইখানে বেশ কতগুলো ছোট ছোট বাচ্চা দেখতে পাচ্ছ তোমরা। এই যে এখানে একটা অ্যাডাল্ট পেয়ার, খুব সুন্দর রঙের পাখি, কালারটা অসাধারণ কালার। এইখানেও ভালো, এইখানেও ভালো ব্রিডিং প্রোগ্রেস। এবার পাখি কত জোড়া পুষলে মোটামুটি একজনের সংসার চালানো সম্ভব হবে? তো তোমার আইডিয়া থেকে, তুমি তো পুরনো পাখি পুষছো অনেকদিন থেকে, তোমার বেশি পাখি পোষার দরকার নেই। একশো পিয়ার পাখি, তার মানে দুশো, একশো পিয়ার মানে দুশো পিস পাখি লাগবে। আচ্ছা, একশো ছেলে, একশো মেয়ে, একশো মেয়ে। আচ্ছা, এই পুষলে মোটামুটি একটা পরিবারের আরামসে সংসার চলবে এই পাখির পিছনে। আচ্ছা, কিছু করা লাগবে না। বাহ, খুব সুন্দর আইডিয়া আমরা পেলাম। তো এই যে ভাঁড়, এই যে পেয়ার, কি আলাদা আলাদা করে রাখা ভালো নাকি কলোনি একসঙ্গে ছেড়ে রাখা ভালো? না, কেসে করলে, কেসে করলে প্রোডাকশনটা ভালো হয়। আচ্ছা, কলোনিতে করলে একটু বাচ্চা বাচ্চা ঝাড় খায়, ডিম ডিম ঝাড় খায়, মারপিট করে। আচ্ছা, কেসে পুষলে ভালো হয়, তাতে সময় লাগে। আচ্ছা আচ্ছা, তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম, দেখা হচ্ছে আরও একটি অন্য কোনো নতুন ভিডিওতে। তো এই যে দাদার ব্রিডিং প্রোগ্রেস, দাদার পাখি, সব কিছু দেখালাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব করবে। ততক্ষণ পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ, টাটা।